ফুরফুরা শরীফের নিয়ামত সাহেব নাম শুনেছেন? টাইটেল মাদ্রাসার যিনি মুহাদ্দিস বেলপাড়া, আমি তখন ফুরফুরা শরীফে পড়তাম বাচ্চা, আমি শুনেছি হুজুরের আম্মা বিছানায় শুয়ে আছেন, চোর চুরি করতে এসেছেন, ঘরের ভিতরে ঢুকে পাঁচিলের ভিতরে ঢুকে এটা ওটা নেবে হাত দিচ্ছে, দাদি আম্মা ওখানে শুয়ে শুয়ে বলছে চুরি করছিস চুরি কর, তবে যেন আমার মুশারির গায়ে হাত দিবি না, আমার যেন সম্মানে আঘাত করার চেষ্টা করবি না, তাহলে তোরা বিপদে পড়ে যাবি। আমি শুনেছি যেই মুশারির গায়ে হাত দিয়েছেন কারেন্টে শট মারলে যেমন ধরে রাখেন ওই রকম ধরে দাঁড়িয়ে আছে, ওই রকম ধরে দাঁড়িয়ে আছে, পাবলিকরা এলো তারপরে ওদেরকে ছাড়া হলো। আচ্ছা বলুন 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 এসব তত্ত্বগুলো ফুরফুরার জীবনী বললেন, লোক বলবো না ফুরফুরার বক্তা, তাই ফুরফুরার জীবনী বলে গেল না 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 ফুরফুরার জীবনী বলবো না, ধোলা পাদার পাড়া ধোলা থানা পাদার পাড়া, ফকির সাহেব নাম শুনেছেন না শোনেননি? একজন মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ফলার ফকির সাহেব বলতো যখন রমজানের চাঁদ উঠত দেখতো আর বলতো আলহামদুলিল্লাহ এখনো আমি এক বছর বাঁচব, কি বলতো যেই রমজানের ঈদের চাঁদ উঠত উনি দেখতো আর বলতো আলহামদুলিল্লাহ এখন আমি এক বছর বাঁচব, তার মানে ওনার মনে বিশ্বাস ছিল আমার মরণটা রোজার মাসে হবে, বুঝতে পারছেন? ওই ঢোলার ফকির সাহেব ওনার বড় ছেলের বড় বৌমাকে বলে রেখেছিল, প্রতিদিন আমি যখন ঘরে শুয়ে থাকবো তুমি এক টাইম করে রোজার মাসে প্রতিদিন গিয়ে দেখে আসবে আমি বেঁচে আছি না মরে গেছি। যেই রব ঈদের চাঁদ উঠে যেত তখন বলতো আলহামদুলিল্লাহ এখন এক বছর হায়াত পাবো, আলহামদুলিল্লাহ এখন এক বছর হায়াত পাবো ইনশাল্লাহ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় উনি আপনার সামান্য কিছু ছোলা আর সামান্য পরিমাণ পানি নিয়ে ঘরের ভিতরে ঢুকে যেতেন, ওটাই হলো ওনার এক মাসের ইফতার এবং সেহরি, সামান্য পরিমাণ ছোলা সামান্য পরিমাণ পানি ওটাই হলো এক মাসের সকাল হয়ে গেল ঘরের দরজাটা খুলে দেখছে আমার শ্বশুর ইন্তেকাল করেছে, লম্বা হয়ে শুয়ে আছে মাথায় টুপি হাতে তসবি, তসবিটা যাবে এমন করে ধরে আছে যেমন তসবি গোনে এমন করে ধরে পড়ে আছে, ডাকছে আব্বাজি 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 কোন সাড়া পেল না, গ্রামের মানুষকে না ডেকে বাড়ির লোকেদের ডাকলো, তারপরে সবাই মিলে দেখলো হ্যাঁ ইন্তেকাল করেছে, তারা কোরআন অনুযায়ী জীবন তৈরি করেছে, শুধু তাই নয় আপনার বাড়ির পাশে ক্যানিং মোস্তান মঞ্জিল, ক্যানিং একদম স্টেশনের গায়ে মোস্তান দি হুজুরের বাজার আছে না নাই, বাসস্থির ওপারে জায়গাটার নাম হলো সিংবাজ কুমির মারি, সিংবাজ কুমির মারি জমিদারদের বাড়ির দুটো জামাই এসে বলছে ও ক্যানিং মোস্তানজি হুজুর আমরা জঙ্গলে বেড়াতে যাব, হুজুর বলছে যেও না যেও না বাঘ তোমাদের খেয়ে ফেলবে তোমরা যেও না, এরা জোর করে চলে যাচ্ছে, যখন জঙ্গলে বেড়াতে গেল জামাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে বলে যাইনি, ওরা এসে বলছে হুজুর আমাদের জামাই কোথায় গেছে, সবাই বলছে মারা গেছে, আপনি একটু বলুন কোথায় গেলে পাবো, ওই সবাই ক্যানিক মোস্তানজি হুজুর বলেছিলেন তোমাদের জামাই এখন মরেনি তবে মরণের টিকিট কেটেছে, টিকিট রেডি, বলছে হুজুর কোথায়, বলছে চলো সুন্দরবনে চলে গেল, সুন্দরবনে গিয়ে দেখছে গাছের মাথায় বসে আছে দুটো জামাই আর গাছের গোড়া রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, পাকিস্তানে পাঠাবো আয় উপরে বসে লাভে না একদম মুখ শুকিয়ে ছোট আর উপর থেকে নামছে না, ক্যানিং মোস্তানজি হুজুর গিয়ে বললেন এই সুন্দর বনে রয়্যাল বেঙ্গল টাইগার ওরা হলো আমার মুরিদার, শুনে রেখে দে জেনে রেখে দে আল্লাহর বান্দা নবীর উম্মত যদি তোদের কপালে রয়েছে হিসাবে লিখিত থাকে তাহলে তোরা ওদেরকে ধ্বংস কর ওদেরকে ভক্ষ
গ্রহণ কর, যদি রেজেক হিসাবে লিখিত না থাকে তাহলে এখনই এখান থেকে চলে যা, এখনই এখান থেকে চলে যা। আমার দিকে খেয়াল করো, ওয়াজ আমি কোনোদিন করিনি, আজকের প্রথম করছি। এই কথাটা শোনার সাথে সাথে সুন্দর মনে রয়েল বেঙ্গল টাইগার, সুন্দর মনে রয়েল বেঙ্গল টাইগার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। সুন্দর মনে রয়েল বেঙ্গল টাইগার কুকুর বিড়াল বাড়ির লেজ নাড়তে নাড়তে যখন চলে যায়, যেমন সরে যায় সরে যায়, পাতগুলো পাশ থেকে এমন করে নড়তে নড়তে পাশ থেকে সরে চলে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাই, সুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাই দাদা হুজুরের পীর, বড় দুঃখ আর আফসোস লাগে, কদিন আগে ওনার ওখানে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে একজন মুসলমান পার্টির স্লোগান দেওয়ার নির্দেশে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, কোন সুযোগে কিসের জন্য একজন অলির মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলির অনুষ্ঠানে দাঁড়িয়ে এই স্লোগান দিচ্ছে না মুসলমান না টিএমসি। আমি টিএমসির বিরুদ্ধে বলি, আমি ওই নেতাকার বিরুদ্ধে বলছি যে একজন নবীর উত্তর শুনি, সেই নবীর জায়গায় নবীর একজন উত্তর শুনি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই তার অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনারা প্রকাশ্য ফেসবুক ইউটিউবে দেখেছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, ওটা তো রাজনৈতিক মিটিং এ বলে, কোন সূত্রে কিসের জন্য ফাতে আলী ওয়াইসি অনুষ্ঠানে দাঁড়িয়ে এই স্লোগান দিল, এর বিরুদ্ধে আমি একজন মুসলমান একজন বক্তা হয়ে আলেম হয়ে এর বিরুদ্ধে ধিক্কার জানাই। শুনতে পাচ্ছেন কথা? এটুকু কারণ আমি প্রসঙ্গ ইচ্ছা ছিল না বলার, মনে পড়েছে অবশ্যই বলতে হবে। আমি মাইকে মুখ দিয়ে প্রথম বলেছিলাম আমরা ইমানদার মুসলমান যারা রাজনীতি করি মুসলমান বলে দাবি করি, আমরা পরিপূর্ণ মুসলমানের জায়গায় দাঁড়িয়ে নেই বলেছিলাম, মনে আছে? নবীর বিরুদ্ধে ফ্রান্সে কথা হলো তখন ওই রকম ইমানরা একটা ভাব মুখে কুলু বেঁচেছিল, কোন স্লোগান ছিল না, আর ফাতে আলী ওয়াইসির অনুষ্ঠানে দাঁড়িয়ে সেখান থেকে জিন্দাবাদ দিচ্ছে কেন? সাবধান, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, আলোচনা কোথায় চলছিল? সেই যে আপনার শিকারী শিকারী, ওই শিকারী ওই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, শিকারী ওই জায়গায় দাঁড়িয়ে এমন একটা সময় চলে আসলো, এমন একটা সময় চলে আসলো পাড়ার মানুষদেরকে ডেকে ডেকে সব মালপত্র বিতরণ করে দিল। মালপত্র বিতরণ করে দেওয়ার পর আপনার মাকে জড়িয়ে ধরে বলছে, ও আমার আব্বাজি, ও আমার আব্বাজি, তোমাদের দুধের ঋণ শোধ করতে পারিনি, তোমাদের হক আদায় করতে পারিনি, কিন্তু আমি কোরআনের বিধান অনুযায়ী আমি জীবন কাটাতে চলে যাচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, সন্তান হিসাবে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে যেন পাকড়াও করো না। যখন এই কথাটা বলে বাচ্চা দুজন কাঁদছে, বিবি কাঁদছে, বাপ্পা কাঁদছে, এদিকে দেরি হয়ে যাচ্ছে ফাঁসি চাপানো হবে, এদিকে সেই বুড়োটাকে তুলে দাঁড় করানো হচ্ছে, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, সবাই বলছে ওমর ওয়াল আসবে না আসবে না আসবে না। যখন বুড়োটাকে রেডি করা হচ্ছে হঠাৎ আওয়াজ চলে আসছে, লাব্বাই লাব্বাই ইয়া আমিরুল মুমিনিন, লাব্বাই ইয়া আমিরুল মুমিনিন, ওমর বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, পিছন দিক থেকে একটা আওয়াজ চলে আসছে, একটুখানি দাঁড়িয়ে যাও। যে আওয়াজ যেতে 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 ওমরের পাশে গিয়ে এই খুনি আসামি শিকারী বলছে, আমি হাজির হয়ে গেছি, আমার জন্য এই পুরো মানুষটাকে শাস্তি দেবেন না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছিল আসবে না জীবনের ভয়ই করছে, তারা এবার মুখ শেষ বলছে, দেরি হলো কেন?
আমি ছোট করে বললাম, একদম বিস্তারিত ডিটেইলস যখন বলছে গ্রামের মানুষের কথা, ছোট ছোট বাচ্চার কথা, বাপ মার কথা, যে ছেলেটার বাপ মারা গেছে তীরের আঘাতে, সেই ছেলে দুটো খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, ওমর আমাদের আব্বা চলে গেছে আর ফিরে আসবে না, তবে এইরকম সত্যবাদী মুসলমানকে আমরা হারাতে চাই না, এর ছায়াতে আমরা থাকতে চাই, আমরা আমাদের আব্বার পক্ষ থেকে এই সত্যবাদী মুসলমানকে ক্ষমা করে দিলাম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তার রক্ত নিয়ে যদি মাকে মাখাচ্ছে, বাপ শুয়ে আছে, শুয়ে আছে মানে বুকের উপরে পা দিয়ে চেপে ধরে আছে, তখন গলার শ্বাসনালীর খানিকটা অংশ কেটে দিয়েছে। মহিলাটা তার দিকে বলছে, যুদ্ধ করো। মহিলা বলছে, আমি একা এদের বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে? স্বামী বলছে, তোমার মনে নেই মাজার মোয়াজের কথা? ছোট ছোট বাচ্চা ছেলে, উনি ইতিহাস বলেনি, উনি শুধু মাজার মোয়াজ বলেছে, কারণ এই তো একজন আলেমা, মহিলাটা তো একজন আলেম, আলেমা, তাকে শুধু বলেছে মাজার মোয়াজ, বুঝে গেছে। আমি আপনাদের বলছি মাজার মোয়াজ, ছোট্ট করেই বলছি, দুটো বাচ্চা 8 বছর আর 10 বছর বয়স, যুদ্ধের ময়দানে যাবে বলে রাসূলুল্লাহকে রিকোয়েস্ট করছে, ইয়া রাসূলুল্লাহ যাব? নবী বললেন না। বলছে কেন? বলছে তোমরা বাচ্চা বাড়ি যাও, বাপ মার সেবা করো, এটা উত্তম জেহাদ হবে। বাচ্চা দুটো বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু পারমিশন দিন না। বারবার যখন বলছে, রাসূলুল্লাহ বললেন তোমরা দুজন কুস্তি করো, মারপিট নয়, কুস্তি, হাত জিত, যে জিতবে সে বাড়ি যাবে, যে জিতবে সে জেহাদের ময়দানে যাবে, যে হেরে যাবে সে বাড়ি যাবে। ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে বলছে, তোর গায়ে ক্ষমতা বেশি, তুই জিতে যাবি, আমি হেরে যাব। তা বলে তুই একা যুদ্ধে যাবি না, তুই একবার আমাকে হারাবি, আর একবার তুই একটু ঢিলা দিয়ে আমাকে জেতার সুযোগ করে দিবি। বলুন সুবহানাল্লাহ। দু ভাই যুক্তি করে নি, যখন খেলছে, বড়টা ছোটটাকে শুইয়ে দিয়ে বুকের উপরে চেপে বসেছে, ছোটটা বলছে ওঠ, বড়টাকে খেলছে, ফেলতে পারছে না, একটু যেই ঢিলা দিয়েছে শুয়ে পড়েছে, বুকের উপরে চেপে বসেছে। রসুল মুচকে মুচকে হাসছেন, বুঝতে পারছেন এদের মধ্যে কোনো যুক্তি করা আছে। বুকের উপরে বসে হাত উঁচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধু ও একা যুদ্ধের ময়দানে যাবে না, ওর সাথে আমিও যাব, ও একবার জিতেছে, আমি একবার জিতেছি। রাসূলুল্লাহ বলল, যাও বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো বীর বিক্রম গতিতে যখন আগিয়ে চলেছে, দয়া নবী বলছেন, দাঁড়াও, তোমাদের হাতে তলোয়ার কই, লাঠি কই, তীর কই? বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে 1 সপ্তাহ খাওয়া হয় না, কোথায় পাবো তীর? দয়ার নবী বললেন, আলী একটা ডাল ভাঙো, খাজুরের ডাল দু টুকরো করে, এক টুকরো বড়টার আর এক টুকরো ছোটটার, দুজনের হাতে দু টুকরো দিয়ে বলছেন, এবার তোমরা যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছে কাকে মারবে? বলছে পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে মারবো। বাচ্চা ছেলে দুটোর কথা শুনে নবীর দিলটা খুশিতে ভরে গেল। আমার নবী বলছেন তলোয়ার, বাচ্চা ছেলে দুটো বলছে এই, রসুল বললেন তো খাজুরের ডাল, বাচ্চা ছেলে দুটো বলছেন যে ডালটা দয়ার নবী নিজে হাতে আমাদের হাতে তুলে দিয়েছে তলোয়ার বলে, সেই তলোয়ার খাজুরের ডালটা গোটা পৃথিবীর মধ্যে আজকের হবে শ্রেষ্ঠ তলোয়ার। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটো, সেই স্বামী শুয়ে স্ত্রীকে বলছে, কি মাজার মোয়াজের কথা মনে নেই? স্ত্রী মনে পড়লো, ঠিক ঠিক, স্বামীর গলা থেকে যখন রক্ত বেরিয়ে বেরিয়ে দেহতার শূন্য, দেহতার রক্ত শূন্য হচ্ছে, দেহের জলশক্তি রহিত হচ্ছে, তখন শেষবার বলছে, বিবি তুমি যাবো, তোমার ইজ্জত সম্মানটা এদেরকে বিকিয়ে দেবে না,
তুমি ইজ্জত সম্মানটাকে ধরে রাখবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়ে স্বামীকে হারালো বাচ্চাকে হারালো স্বামী বাচ্চাকে হারানোর পর চোখটা বন্ধ করে হাতে একটা বটি তুলে নিয়ে আল্লাহর ধ্বনি দিতে দিতে চালবাজ যখন ঘুরিয়েছে মা একটা টুকরো হয়ে আনসার সূচির পোশাক কুত্তারা মেয়েটার পায়ের কাছে পড়ে আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ চারজন সেনা আটটা টুকরো মেয়েটা বলছে আল্লাহ আমার বিশ্বাস তুমি হাজেরাকে বাঁচিয়েছো সাদনের হাত থেকে হাজেরা নদীতে ঝাঁপ দিয়েছে নিজের জীবন দিতে তৈরি ছিল কিন্তু তার ইজ্জত দিতে চাইনি কথা ঠিক কি না আল্লাহ আমাকে হাজেরার মতো দুনিয়া পাজাবাত করো মেয়েটা বাচ্চার কাটা টুকরো নিয়ে আগিয়ে ঘর থেকে বেরিয়েছে বারান্দা মানে পাঁচিলের দরজায় গিয়ে দেখছে বাইরে পোশাক সুতারা রেডি আর মেয়েদেরকে ওরা মারে না কেন মেয়েদের ওরা ইজ্জত ভোগ করবে ইজ্জত মেয়েদেরকে ওরা ভোগ করবে তার জন্য বেটা ছেলেদের মারছে পুরুষদের মেরেছে বাচ্চাদের মেরেছে নারীদের ধর্ষণ করছে দুজন তিনজন চারজন মিলে পুরুষ পাঁচজন মিলে পুরুষ মহিলাদের ধর্ষণ করছে জানি না আমাদের কি দুঃখ কি দুর্দশা জানি না কি দিন আসবে তবে দোয়া করি আল্লাহ আমাদের মা বোনেদের ইজ্জত সম্মানকে আল্লাহ তুমি হেফাজত করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন সেরকম একটা প্ল্যান পরিকল্পনা গোটা পৃথিবী জুড়ে চলছে মুসলমানের মা বোন মুসলমানদের ঈমান ইজ্জত নষ্ট করার জন্য আমাদের বিশ্বাস আমরা জীবন দেব রক্ত দেব কিন্তু আমার মা বোনের ইজ্জত সম্মান কোরআন হাদিস মসজিদে হাত দিলে তাদের বিরুদ্ধে আমরা গর্জন করে ময়দানে নামবো সবাই রেডি আছি তো হে উপস্থিত জন শুনে রাখুন ওই মহিলাটা পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছে সেই মহিলা ইজ্জত সম্মান বাঁচানোর চেষ্টা করছে আর আজকের আমাদের মা বোনেরা ইজ্জত সম্মান ধুলির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এরা তৈরি যদি বলেন কি করে কে বলেছে দোকান বসাতে কে বলেছে এখানে যে জিলিপি ভাজা হয় বাদাম ভাজা হয় গোটা দুনিয়ায় হাটপারে করে হাটে বাজারে মিষ্টির দোকানে পাওয়া যায় না চেষ্টা করবেন দোকান যাতে না বসানো হয় বলবেন হুজুর লোক কম হবে আলহামদুলিল্লাহ কারণ যখন এক বিঘে জমি সব গাছ মরে 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 অল্প কাটা গাছ থাকবে লাভ কম হবে লোক লেবার বেশি ধরতে হবে না কম ধরতে হবে কম ধরতে হবে সব মরে গেছে যে কটা আছে বাপ বেটা মিলে তুলে নেওয়া সব যদি তুলে এনে ঝেড়ে যদি দিকে আগড়া চিটে হয়েছে বারো বস্তার মধ্যে তিন বস্তা ধান আর ন বস্তা আগড়া চিটে ও ধান তুলে লাভ হবে বলুন তো জমিতে আগুন দিয়ে দেওয়া দরকার সামান্য একটু লাভ খুঁজতে গিয়ে দোকান বসাবে দরকার নেই যে জলসাগুলো দোকান বসে না শ্রোতার পরিমাণ একটু কম হলেও যা শ্রোতা আসে সব সলিড কথা ঠিক কি না চেষ্টা করবেন এবছরের নতুন যুবক কমিটি এবছর ওই জন্য হালকা করে বললাম ওই পাড়ে কেমন বলেছিলাম মনে আছে তো এবার সে হালকা করে বলে গেলাম না হলে ধোলাই আলাদা আছে ঠিক আছে কারেন্ট শর্ট ও ছেলেরাও নওজোয়ান যুবকেরাও আমার মুরব্বী আনবাব বাড়ি তারকেশ্বর বাগবাড়ি কথাগুলো হয়েছে বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি ছেলে আমজাদ অত সহজে কাউকে দেব না বাপ আমার নাম সাদ্দাম আমার নাই কোনো দাম কথাগুলো হয়েছে টাইগার বাপ শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম তবে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই মহিলাটা পাঁচিলের কাছাকাছি যখন পৌঁছে গেল যখন দেখলো কুত্তারা দাঁড়িয়ে আছে ওই মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাইল ওমাইয়া তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজান ওয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াতাসিব ঈমানদার মানুষ যদি বিপদে পড়ে যায় ঈমানদার যদি বিপদে পড়ে যায় কেলসি থানা সাহায্য দরকার হবে না ফাপর থানা সাহায্য দরকার হবে না ঈমানদার যদি বিপদে পড়ে যায় তুলে দেবে দুহাত করবে
মোনাজাত উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ ওই মেয়েটা আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ তুমি হাজেরাকে যেমন হেফাজত করেছো আমাকেও তেমন হেফাজত করো আমি জীবন দিতে রাজি আছি কিন্তু আমার ইজ্জত দিতে রাজি নয় আমার ইজ্জত দিতে রাজি নয় এদের হাত থেকে আমি কি করে বাঁচব আল্লাহ আমি জীবন দিতে রাজি ইজ্জত দিতে রাজি নয় মেয়েটা যখন বিরাট ভেঙে পড়েছে বলবেন সাদ্দাম ভাই আপনি এই তথ্য বলছেন কোথায় পেয়েছেন আমি আমি পত্রিকার নাম বলে দিচ্ছি ইনকিলাব ইনকিলাব বলে একটা পত্রিকা বেরোয় বাংলাদেশে বিডি নিউজ বাংলাদেশের পত্রিকা বিডি নিউজ ওই বিডি নিউজ ইনকিলাব আর অনেক পত্রিকাতে ছাপা হয়েছিল আমি পড়েছি কাগজে আছে আমার মগজে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি গো শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই মেয়েটা যখন এরকম চিৎকার দিয়ে নয় মনে মনে কাঁদছে আওয়াজ চলে আসছে ও আল্লাহর বান্দি তুমি চোখের পানি মুছে নাও তোমার কি মনে নাই যেদিন আমার রসুলের ঘরটা ঘেরাও করেছিল বেইমানেরা কোরআন আয়াত নাজিল হলো আমার আল্লাহ জানিয়ে দিল হাবিব আপনি ভয় পাবেন না ঘাবড়াবেন না ও বন্ধু আপনি ভয় পাবেন না আপনি এক মুঠো বালি হাতে করে নিয়ে এক মুঠো ধুলো হাতে করে নিয়ে আমার রমাইতা ইজ রমাইতা আয়াত পড়তে পড়তে ধুলোতে ফু দিয়ে একবার বেইমানদের দিকে ছুড়ে দেন ওরা অজ্ঞান হয়ে পড়ে থাকবে ওদের বুকের উপরে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে বেরিয়ে চলে আসবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মেয়েটা বলছে আল্লাহ আমার কাছে আছে তো সেই কোরআন আমি কেন হব অপমান আমার কাছে আছে কোরআন তুমি তো রহমান আমাকে করবে না অপমান আল্লাহ আজকে আমি এটা পরীক্ষা করতে চাই সেই নবীর উপরে নাজিল হয়েছে আমি তার উম্মত উম্মতি আমরা এটা বাস্তবে কাজে লাগাতে চাই কোথায় পাবো ধুলো কোথায় পাবো মাটি যদি পিছিয়ে যাই শত্রুরা তো আগিয়ে আসবে কোথায় কি হবে চোখটা বন্ধ করে খুলে দেখছে পাশেই চলে আসলো চুলোর ছাই ছাই পাশ পাশ হাত চলে আসলো হাতে করে তুলে নিয়ে হাতে করে তুলে নিয়ে বাবা রবাইতা কি বলেছিলাম মাইকে মুখ দিয়ে মনে আছে খবরের কাগজের পৃষ্ঠা কটা খবরের কাগজের পৃষ্ঠা কটা এ যে কোরআন আমরা যদি একে বাস্তবে কাজে লাগাতে পারি প্রত্যেকটা জায়গায় কথা বলবে কথা ঠিক না ভুল কিন্তু আমরা কাজে লাগাতে পারি না আমরা কাজে লাগাই কোথায় 41 দিনে 4 দিনে 21 দিনে 7 দিনে আর মানুষ মরে গেলে মাথার ধরে যেন মনে হয় বিশাল কিছু হচ্ছে আর বাকি সারা বছর মহিলাদের পড়ার সময় নাই বিয়ের সময় জিজ্ঞাসা করেছিল ও বিউটি তুমি কোরআন পড়তে পারবে বলেছিল ঠিক আছে এসো 7 বছর বিয়ে হয়েছে এখনো খতম হয়নি এরা মহিলা আছে না নাই কিন্তু জিজ্ঞেস করেন কোন সিরিয়াল কাজা হয়নি যে এসতে মোবাইলের সাথে সাথে থেকে খত আর কোরআন শরীফ 7 বছর আগে ধরে বিয়ে হয়েছে বিয়ের পরে 6-7 বছর হয়ে গেল এখনো কোরআন শরীফ খতম হয়নি আর শ্বশুর শাশুড়িও কেমন আর স্বামীটাও কেমন স্বামীটা কেমন ও কি চতুষ্পদ জন্তু ও কি বোঝে না যে তুই যা করছিস কর অন্ত দে বিবি আমি তোকে খুব ভালোবাসি তুই আমার বিবি আমি ভালোবাসি খুবই তুই কোরআন পড় হাদিস পড় নামাজ পড় বরঞ্চ ও তা না বলে বলছে লোন না দিন একটা লোন নেই সাবধান উপস্থিত জনমণ্ডলী কোন কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম আপনারা ভুললে আমি ভুলবো না সূক্ষ্মভাবে প্ল্যান চলছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বলেছিলাম না কথাটা যে আমাদের বিরুদ্ধে লড়াই করার মতো কেউ নেই লড়াই করার জন্য ইমানি পাওয়ারটা দুর্বল করতে হবে তারপরে লড়াই করবে শুনতে পাচ্ছেন আর সেই ইমানি পাওয়ারটা দুর্বল করার জন্য 16 প্রয়োজনের লোন দিচ্ছে বোঝা গেছে কথা আজকের জায়গায় বসে আচ্ছা আচ্ছা এর মধ্যে কোন একটা ছেলে আজকে হাত তুলে বলতে সাদ্দাম ভাই আমি তোমার বিরাট ভালোবাসি আমি তোমার ফ্যান পরে আছে ছেঁড়া জিন্সের প্যান্ট
আজকে নিয়ত করে উঠছি আগামী কাল থেকে আমি নামাজ পড়ব। আছে একজন ভাই যে পড়ে সে হাত তুললে হবে না, যে পড়ে না সেরকম একজন চাই। আছে আমি গড়ে চাই না, আমি দুটো চাই। হবে এমন ছেলে আছে আমি যদি এখন অস্কটি দু ঘন্টা বলবে সাদ্দাম ভাই ফাটিয়ে দেশ হেভি বলেছ পড়বে। কি নাম, কি নাম ভাই? বুরহান, বুরহান মোল্লা পড়বে আলহামদুলিল্লাহ। আচ্ছা ওর সঙ্গী হওয়ার মতো আর একজন আল্লাহর বান্দা আছো কোনো ভাই? হবে আমি এতগুলো মানুষ সামনে ওয়াদা করছি যতদিন বাঁচব এদের জন্য দোয়া চাইবো ইনশাআল্লাহ। যেখানে দোয়া করব যখন দোয়া করব দোয়া চাইব। তুলতে পারবেন হাত আরেকজন? হবে আরেকটা বলে ভাই তুমি ওয়াজ করতেছো ওয়াজ করো, ওসব বলার দরকার কি? ওতে আমি বিশ্বাসী না। চলো আরেকটা হবে, আরেকটা যুবক ভাই তোলো না বুরহানের সাথে। কোথায় বাড়ি? এই গ্রামে তো তাই বলায় নাইজেরিয়ান টিম নাকি মানে বাইরে কিনা। এই কদিন আগে পাথরঘাটে আওয়াজ করলাম, এতক্ষণ ধরে বললাম একজন হাত তুলেছে, তা লাস্টে দেখলাম নাইজেরিয়ান প্লেয়ার মানে সে নদিয়ায় বাড়ি এখানে কাজ করে ও নামাজ পড়বে ওখানকার কোন নামাজ পড়বে। আমার এই দুটো ভাই হাত তুলেছে নামাজি বাপটা ছাড়া আপনারা খুশি তো সবাই যারা নামাজি মানুষ? তাহলে দোয়া চাই আল্লাহ এদের দুজনের হাত তোলাকে যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আমিন। শুধু হাত তোলা নয় ওরা যে উদ্দেশ্যে হাত তুলেছে ওদের পরিবার বংশ আল্লাহ সকলের মনটাকে যেন শান্ত করে দেয়, বলুন আমিন। দুজন হয়েছে চার খলিফা বিখ্যাত, চার ফেরেশতা বিখ্যাত, আর দুজন আর দুজন হলে চাই ভাই চারজন হলে একটা চারটে খুঁটি চারটে পায়া হেভি মজবুত হয় আর দুজন হবে। ও গ্রামের পাশের লোক দেখা দেখি চাষ লাগালাগি বাস কি এখন বাড়ি তো তিনজন হয়েছে হয়েছে তিন আর একজন দেখি আল্লাহর বান্দা আর একজন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে আর একজন। তোলো ভাই হাত, তুমি পড়বে না? আহারে বাচ্চা ছেলে খুব বেশি বেশি তো 10-11 বছর বয়স। কি নাম মনা? সুরাজ। আলহামদুলিল্লাহ আল্লাহ ওর আব্বা মার মুখকে উজ্জ্বল করুক। বাচ্চা ছেলে 11-12 বছর বয়স এরকম হবে তো নাকি? 10-12 কিছু পড়ে না হরে পড়ে মানে 10-এর মধ্যে বয়স। ও নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই কাবিল ডাঙ্গা বলে একটা গ্রাম আছে না, আমি কাবিল ডাঙ্গা তা বছরে এক দুবার যাই, কয়েক বছর যাচ্ছি। একটা বাচ্চা ছেলে আছে এখন সম্ভবত 8-এ না কিসে পড়ছে, ও সেই 6 থেকে আমার বক্তব্য শুনে নিয়ত করে ওয়াদা করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ছে। আমি যখনই ওই এলাকায় জলসায় যাই আমার সাথে দেখা করে। এই কদিন আগে সভা করলাম মনে হচ্ছে 12 তারিখ না 13 তারিখ অগ্রানে আমবাগানে, দেখেন ওখানে ও বাচ্চাটা দেখা করতে আমি বাড়ি কথা বলছি ওই পাড়ায়, এখানে বলছে আপনার সাথে দেখা করতে এসেছে। তা যাক আলহামদুলিল্লাহ শুনে ও ভালো লাগলো। জিজ্ঞাসা করে নামাজ পড়ছিস? ওর পাশের লোক বলে হ্যাঁ হুজুর ও মসজিদে গিয়ে নামাজ পড়ে। এটা তো একটা খুশির ব্যাপার, কথা ঠিক কি না? যে এই যে আমি বীজ পুঁতে রেখে যাচ্ছি গাছ লাগাও প্রাণ বাঁচাও, আমি গাছ লাগিয়ে যাচ্ছি কোন গাছ মরে যাবে কোন গাছ সজাগ হয়ে উঠবে, কথা ঠিক কি না? ইনশাআল্লাহ চারজন চারজনই পড়বে, কোন জায়গায় দুজন বাদ যাবে তিনজন, একজন পড়বে দুজন পড়বে তিনজন পড়বে, এটা তো খুশির ব্যাপার। তাহলে এই চারজন একটা বাচ্চা ঈদের দিনে খাই আমরা সিমুই আল্লাহ চা আমরা বলি সাত চা, কিন্তু বাচ্চা ছেলেটার বদৌলতে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমি একটা প্রায় জায়গাটা উদাহরণ আগে বলতাম এখন আর বলি না, কি জানেন সেই দাদু আর দাদি দুজনের সংসার, এই বাচ্চার উদ্দেশ্য করে কথাটা বলছি শুনুন। তো দাদিমা খুব চালাক দাদু খুব বোকা, আর আল্লাহর মিলন দেখবেন স্বামী স্ত্রী একজন চালাক হলে আরেকজন বোকা হয়, একজন রাগী হলে আরেকজন নরম হয়, তার কারণ দুজন সমান সমান হলে ট্রান্সমিটার থাকবে না উড়ে যাবে উড়ে যাবে আল্লাহর সেদিক।
তো দাদিমা খুব চালায়, দাদু খুব বোকা। দাদুর বলছে কোথায় যাবে, বলছে হাট খোলায় যাবে, বলছে তুমি আসার সময় একটা মালসা নিয়ে আসবে মালসা। তা দাদু মালসার দোকানে জিজ্ঞেস করছে কমল মালসা কত, বলছে দাদু 5 টাকা, বলছে কলসি, বলছে 4.5 টাকা, বলছে মালসা ছোট দাম বেশি, কলসি বড় দাম কম। তা আমার বুড়ি তো মালসা নিয়ে যেতে বলেছে, মালসা না নিয়ে যদি কলসি নি তাহলে বুড়ি বেশি খুশি হবে, যেহেতু কলসি বড়। যেই বাড়ি নিয়ে এসছে দাদিমা দেখে বলছে হায় হায় ওলা ওটার কীর্তি দেখ, আমি বলেছি মালসা নাকি কলসি নিয়ে যাবে। আর বউদের ভূত জানে তো, দাদু বলছে আচ্ছা ঠিক আছে তুই কলছি মালসা কি করবি, বলছে হাঁস মুরগির কুড়ো খাওয়াবো ভাত খাওয়াবো। দাদু তখন বলছে লে লে এখন ঠান্ডা সামনে গরম আসছে, এতে হাঁসও খাবে মুরগিও খাবে তুইও খাবে আমিও খাবো। দাদিমা বলছে ফিরিয়ে দিয়ে এসো। তা দাদু যেই ফিরিয়ে দোকানে নিয়ে যাচ্ছে, বউ যা বলবে তাই নিয়ে গেল দোকানে, যেই গিয়েছে দোকান বলছে কমল। তা কমলের ছেলে বলছে দাদু আমার বাবা খেতে গেছে আমি আছি, বলছে এই মালটা তোর বাবার কাছ থেকে নিয়ে গেছিলাম ফিরিয়ে নে না। তা তখন কমল বলছে ফিরিয়ে, কমলের ছেলে বলছে দাদু কি লেখা আছে, দাদু এরকম চেয়ে দেখে দেখে বলছে এই দেখ এসে পড়া যাচ্ছে না, বলছে কেন, বলছে জিও সিম তো ঠিক টাওয়ার পাচ্ছে না। দোকানদার বলছে যে জিনিস বিক্রি হয় ফেরত হয় না পাল্টানো হয় না। তা লাস্টে দাদু তখন মাথা চুলকে চুলকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ পড়েছিস ইতিহাসে, বলছে না, বলছে তাহলে আজকে যদি এটা ফেরত না হয় বুড়ো আর বুড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ বাউনিয়া থেকেই শুরু হবে, সময় ফিরিয়ে নেবে, বলছে হবে না চলে যাও। দাদু মাথা চুলকে চুলকে বলছে ফিরিয়ে নিবি না নে না, কিন্তু অন্তত কলসিটা ভেঙে নেয় মালসা করে দে। দোকানদার বলছে ধর তার কাটা বুড়ো যাও চলে যাও, বলে তাড়িয়ে দিয়ে দাদু খুব মন খারাপ বাড়ি আসতে, দাদিমা দেখে বলছে হায় হায় আবার সেই কলসি। আর বউদের কথাবার্তা জানেন তো, জমিদারের বাচ্চা এমন চোখ দেখাবে মনে হয় যেন ও মমতা ব্যানার্জি, আর ওর স্বামী মনে হয় যেন আশা, আর মুখ বাঁকানো যেন দেখিয়ে দিল পুরো শেষ। আর আদেশ করেন বহু বহু গুরুজন, বইয়ের আদেশ যে না শুনবে সে দেখবে বৃন্দাবন। সকালে উঠি আমি মনে মনে বলি আজ সারা দিন যেন বইয়ের কথাই চলে, এই আর যেখানে যেও না রে ভাই সপ্ত সাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না খবরদার, শ্বশুর বাড়ির ভারী মজা নূতন জামাই বলে, পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে, নূতন নূতন দেখতে পাবে সবার মুখে হাসি, পুরাতন হলে পরোটা তোমার খেতে দেবে বাসি। দাদু তখন খুব চিন্তা ভাবনা করে আছে, দাদিমা বলছে কি ব্যাপার, দাদু বলছে শোনো দোকানদারের বলেছি পাল্টা দাও দেইনি, লাস্টে বললাম ভেঙে ঠিক করে দাও তাও দেইনি। দাদি বলছে তোমার হুঁশ নেই, যে জিনিস তৈরি হয়ে যাও ভাঙা যায় ভেঙে কিছু হয়, বলছে কেন হবে না, বলছে হতো কখন হতো যখন এটা কাদার থাম ছিল তখন টিপটা যেভাবে মারবে, কলসি বললে কলসি মালসা বললে মালসা, চার ভাঁড় দইয়ের ভাঁড় সব তৈরি হবে, কথা ঠিক কিনা। এই ছোট্ট বাচ্চা 7 বছর বয়স মানে কাদার থাম কাদার দোয়া, ওকে কি তৈরি করবেন চোর ডাকাত মাস্টার, আল্লাহ ভীরু নবী, আল্লাহ ভীরু নবী প্রেমিক না নায়ক নায়িকার মতো তৈরি করবেন 7 বছরের বাচ্চাটাকে কাদার মতো, তখনই আপনার চেষ্টা করতে হবে, কথা ঠিক কিনা। এখন বাচ্চা কাচ্চা ঘুমায় না, মা বলছে ঠাকুমার ঝুলি দেখবি কার্টুন দেখবি গোপাল ভাঁড়ের গল্প, আমার বাচ্চা কাচ্চা ফোন না বলছে ডাইনি ডাইনি, আর ও তো বাচ্চা ভালো কথা বলতে পারে না, বলছে এক ইউটিউবে দিচ্ছে আর এক মোবাইল, ওর মা বলছে ওরাও তো রাখিবে ধরবো না কেন, তুমি বাচ্চাদের প্রথম থেকে আল্লাহ আল্লাহ রসুল রসুল প্রথম কালেমা সওয়াব দোয়া পেশাবের দোয়া পায়খানার দোয়া নবীর নাম খলিফাদের নাম এগুলো ঢোকাতে পারোনি, ওরে আমার গা ভাবি ও দেবশ্রী দেবশ্রী ভাব দেখলে মনে হবে নায়কের অভাব, ও ঝা ছিরি ও তাই বুড়ো বেলায় বেহায় না ফিরি, ও এখন যতই ভাবনি গায়ে চর্বি লেগেছে একটা বাচ্চার মা এখন জমিদারের মতো ভাব দিচ্ছে, ও তো নিজেই শরীর আর বোঝে না, এত সভা হচ্ছে গ্রামে বক্তব্য আছে কি দরকার আছে সভা দিয়ে, আমি তো আসবো 10,000 টাকা করলে বাড়ি যাব,
12,000 টাকা করে নিয়ে বাড়ি যাব, আপনার বাপমার কবরের জন্য আমি ভাড়া চিয়া কেঁদে লাভ কি হবে? গ্রামে মুক্ত তৈরি করুন, যে মুক্তবে আপনার বাড়ির বাচ্চারা পড়বে, যে মুক্তবে আপনার বাড়ির বাচ্চারা পড়বে। মসজিদের যে ইমাম আছে তার যা মাইনে আছে একটু বাড়িয়ে দিন, মুক্তবে একটা সময় বার করে দিন। গ্রামে যারা বড় আমরা যারা আছি ব্যবসায়ী মানুষ চাষী মানুষ, এশা নামাজ বাদ আধ ঘন্টা করে যদি সময় দেওয়া হয়, লকডাউন 6-7 মাস গেছে, যদি ইচ্ছা করত কোরআন শেখা হতো কি হতো না? 7 মাস তো কাজ কাম সব বন্ধ ছিল, এখনো মসজিদে নামাজে দাঁড়িয়ে চাচা নিয়ত করছে আল্লাহ আল্লাহ। এখনো রুকু সেজদা জানে না, শুধু সবা দিচ্ছার বলছে আমরা দাদা হুজুর ঋণ মেনেছেন, দাদা হুজুর শিখতে মানা করেছে, পাঁচ হুজুর শিখতে মানা করেছে, কিসের জন্য করছেন না? আর আমরা বক্তারা এসে বলি না, কারণ মুক্তব যখন হবে মানুষ একটু শিখে যাবে, জলসা কম হবে। তাই 10টা বক্তা আসলে এক একটা গ্রামে 3টে সভা হচ্ছে, 3টে সভায় 3টে করে বক্তা থাকে, 3 9টা 9টা বক্তা যদি একটা গ্রামে এসে 9 বার বলে, মানুষের ভিতরে একটা পরিবর্তন আসতে পারে কি পারে? সকালবেলা বা বিকালবেলা বাড়ির বাচ্চারা পড়বে, এশা নামাজ বাদ 8-8:30 পর আপনারা যারা চাষি ব্যবসায়ী দোকানদার, আপনারা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওযু করে মসজিদে এশার নামাজটা আদায় করে ইমাম সাহেবের কাছে আধ ঘন্টা করে বসেন, কোরআনটা একটু শেখা হয়ে যাবে, তাতে আপনার আমার জন্য ভালো না খারাপ? আমাদের তো ইচ্ছা হয় একটু নামাজ পড়ি, যারা নামাজ আমরা পড়ি না এরকম মনে ইচ্ছা হয় কি হয় না বাবা? কিন্তু মনে হয় গিয়ে কি পড়বো, সবাই তো সেজদায় গিয়ে কেরম করে দুই একজন লোক কি জানে, যেন মানে মিরগির ও তো কিছু জানে না, সবাই যা করে ও দেখে দেখে দেখে। আপনি পাশে নামাজের নিয়ত করবেন, আপনার 3 রাকাত যখন হয়ে গেছে দাঁড়াবে, আপনি 4 রাকাতের মাথায় গিয়ে বসলেন, আর তাই এত ও বসে পড়বে, পাশের লোক আর একজন এসে দাঁড়িয়ে সে উঠছে, এ দেখবে এ বসে বসে ওর দেখে ও উঠে পড়ছে, দেখা দেখি চাস। তাহলে একটু শেখার দরকার নেই, মনে করছে জলসা দিলে জান্নাত পাবা? আরে দাদা হুজুর 5 হুজুরের জামানা যা সভা হতো কমিটি না ছিল খাঁটি, এখন তো জলসা কমিটি সুস্থ সুস্থ, তখন আলেমরা ছিল খাঁটি, কমিটি ছিল খাঁটি, এখন বক্তারাও ভেজাল কমিটিও ভেজাল। নিয়ত করুন আজকের জায়গায় বসে গ্রামে মুক্তব চালাবো, একটা সভা দিতে 1,00,000 টাকা খরচা, 1,50,000 টাকা খরচা, এই বামুনিয়া গ্রামে এই খালের পিটি কি পরিমাণ সভায় টাকা খরচা হয়? যদি একটা মসজিদ কমিটি 25,000 টাকা সভা থেকে এক্সট্রা করে দেওয়া হয় দুটো জলসা মিলে, 12 দোকানে 24, একটি ইমাম সাহেবের 2,000 টাকা মক্তবের জন্য মাহিনা বাড়ি দিলে 12 দোকানে 24, 12 মাসে 24,000 টাকা কমিটি থেকে দিতে হবে, সেই বাচ্চাদের পড়াবে, বড়দের পড়াবে, আপনার বাপমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে কাঁদবেন, নামাজের মুসাল্লায় আপনি বসে বসে দোয়া করবেন, অকর রব্বির হানহুমা কামা রব্বাই আলী সাগিরা, আল্লাহ আমি আমার আব্বা মায়ের কোলে যেমন লালন পালন হয়েছি, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা মাকে লালন পালন করো। রসুল বলছে চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের মাথায় আসার আগে আগে ওই বাচ্চাটারও দোয়া তার বাপমার জন্য আমার আল্লাহর দরবারে কবুল হবে, একটু বলবেন সুবহানাল্লাহ। আমি তো টাকার বিনিময় আজকের এই জায়গায় বসে উদ্যোগ নেওয়া যাবে ইনশাআল্লাহ, যেভাবে ইনশাল্লাহ বলার গতি তার মানে হবে না। গ্রামের ইয়ং ছেলেরা যদি ইচ্ছা করে যে আমরা 10 জন মিলে করব, শুরু করব, ওটা হতে বাধ্য, কথা ঠিক কিনা? আমি অনুরোধ করছি হাতে না ধরে পায়ে ধরে জলসা দিয়ে নাজাত পাবেন না, জলসা দিয়ে নাজাত পাবেন না, মুক্তব করুন, যে মুক্তবে আপনার বাচ্চাটা কোরআন শিখবে। যাক যাক যাক, আসুন কথা বলতে বলতে অনেকটা কথা, আমি যে কথাটা বলছিলাম বলে আবার শেষের দিকে যাই না কি বলে, যে কথাটা বলছিলাম ওইটা বলে শেষ করে দিই, কথা আর বাড়াবো না। রাত 12:30 বাজতে যায়, ফজরের নামাজের একটা ব্যাপার আছে,
কোথায় বলতে বলতে আমি রেখে এসেছিলাম আপনাদের মনে আছে কি বলেন তো ঠিক বলেছে ওমরের কাছে সেই বুড়ো 80 বছরের বৃদ্ধ জামিন হয়ে শিকারীকে ছেড়েছিল তাই তো ওখান থেকে বাড়ি চলে গিয়েছিল গিয়ে গ্রামের মানুষকে ডেকে মালপত্র ফিরিয়ে দিছিল তাই না সত্যি অসনা লোক আছে থাক অসনা লোক থাকলে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তবে এই মতো ভেবে বক্তব্যটা চালান এটা অনুরোধ করছি আরেকবার তকবীর দি দিয়ে উৎসাহ করে শুরু করে দেব নারে তকবীর ভাই একবার ঝেড়ে হবে না ঝেড়ে মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা গান বলে গলা ফাটিয়েছে আমরা আল্লাহর বান্দা আল্লাহর জন্য যদি একটু গলাটা চিড় খায় অসুবিধে কি আছে সবাই মিলে বলবো মোহাম্মদ রফিককে মাইক দেওয়া হয়েছে গান বলো বলছে টাটকা হজ করেছি কি করে গান বলি মুসলমান টিউজ্জাত যত হাওয়া দেবেন তত ফুলবে যেই বলছে একটু বলো মাইক্রোফোনটা নিয়ে বলছে নফরত কি দুনিয়া গলা ফেটে শেষ কাজী আব্দুল বাসিত কোরআনের পাখি কোরআন পড়তে পড়তে জীবন দিয়েছে আমরা দাদার জন্য নয় দিদির জন্য নয় মুদির জন্য নয় আমরা চিৎকার দেব আমরা আল্লাহর জন্য শয়তান রেগে যাবে আল্লাহ খুশি হবে নারাই তাকবীর আর একটু নড়ে চড়ে নারাই তাকবীর সিলসিলা হাকুর ফরা শরীফ সিলসিলা হাকুর ফরা শরীফ নারাই তাকবীর আজকে তো তাও কুটুমদের বিরুদ্ধে কিছু বলেছি ওরা মনে মনে করছে হুজুর মনে ভুলে গেছে কিন্তু হালকা করে একটা ডোজ না দিলে ও জামাই সারবে না এসেই এখন কুটুমের নতুন স্টাইল এসেই বলছে শরীরটা বড় খারাপ তা তোর কলেরা হয়েছে তুই এলি কেন ভাই আর যে কুটুম এসে বলবে শরীর খারাপ আমি বলে যাচ্ছি ভাত দেবেন না গোশত দেবেন না মাছ জল দেবেন না বলবে জামাই শরীর খারাপ বলছে দুটো সাবু খাও সাবু আসার সাথে সাথে সাবু দেবেন বলবেন ঘন্টা দুই পরে বাল লিখ দেবো রেস্ট নাও এই ওয়াজ জীবনে কুটুম বাড়ি আসবে বোর্ড ডেকে বলবে বিউটি শট এটা কি বলছে সাবু বলছে তোর মার আমি জামাই তো আমার সাবুতে যে কেন তোর তালাক দেবো তোর মারও দেবো এসেই বলছে গতরে বাস পড়েছে মনে ছিল না শরীর খারাপ বাড়িতে কুটুম আসুক আপত্তি নেই তা কুটুম এত ছেঁচড়া ওদেরও বিবেক নেই যে দুটো গিলিচি আবার জলসায় একটু বসার দরকার কথা ঠিক কি না বাড়ি অনলাই বলতে পারে না মান সম্মানে লাগে তা ওর কি একটু বিবেকে লাগে না যে হ্যাঁ দুটো গিলিচি আবার যাই খেলার দিন মেলার দিন ডেকে ডেকে বলতে হয় ও তো লবাই এসো গিলবে খালি বলছে দাঁড়া এই ম্যাচটা হয়ে যাক আল্লাহ কি আমার টিম আমার টিম কোথায় কোথায় ভাই ভাই টিম দাঁড়া এই টিম লাভ লেখা বা জলসার দিন ও এমন করে ঘরে খাটের উপরে বসে আছে মনে হয় ডিমি তা দিচ্ছে আবার কিছু কিছু কুটুমেতে জলসা এসে খেলছে কি ফ্রি ফায়ার বলছে মারো গিয়া খেলছে কি পাবজি গেম জিজ্ঞাসা কেন হট ইজ ইওর নেম বলছে চুপ করো আমি এখন খেলছি পাবজি গেম সবার দিন বসে ওদের হাতে কিছু হয় না ইমাম সাহেব যদি একটু দোয়া করে দোয়া বড় হয় বলে আঙ্গা হুজুর ধরলে ছাড়ে না যারা তাস খেলা করে ঘন্টার পর ঘন্টার বসে আছে বলছে 18 আছে 20 আছে টেক্কা দে টেক্কা তো তুই যদি বেশি বুঝিস তুলে দে তুই বস এখানে হাত তুলতে অসুবিধা হয় না ধরে আছে ঘন্টার পর ঘন্টা তারাবির নামাজে দাঁড়াতে পারে না ওর নাকি কলেরা হয় এরকম কিছু মুসলমান আছে না নাই বলছে খতম তারাবি পড়ার মতো সময় নেই বলছে কেন বলছে কোমরের প্রবলেম প্যারালাইসিস কিচ্ছু না সব রোগ সেরে যাবে মাঘ মাসে ঠান্ডা পুকুরি ঘন্টা দুই ডুবিয়ে রাখতে হবে মরণ রোগ সেরে যাবে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়া বাবা আমার কথা
যদি কারো দেয় ব্যথা নাড়বেন না মাথা দোয়ার শেষে গায়ে দিয়ে শুয়ে পড়বেন কেতার তবে শুনে রেখে দেন জেনে রেখে দেন বলতে বলতে অনেক কথাই কথা বলেছি বন্ধনের কথা বলেছি গুরু ভুলনের কথা বলেছি ও মায়েরা মায়েরা ওই মহিলা মুক্তি সাহেবার দিকে লক্ষ্য করেন নিজের জীবনটা তৈরি করুন ওই মহিলা মুক্তি সাহেবা যে ওখান থেকে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিল বেঈমান তাও অজ্ঞান হয়ে পড়ে গেল জীবনটা এমন তৈরি করুন নিশ্চিত আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা কারণ কোরআনের অনুযায়ী যদি জীবন তৈরি করা যায় প্রত্যেকটা মানুষ আমাদের কাছে হার মানতে বাধ্য আমাদের কাছে মাথা নত করতে বাধ্য আমি ছোটবেলায় শুনেছি সত্য মিথ্যা যাচাই করিনি